আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি জিবা রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। বৈশ্বিক সংকটের কারণে মানুষের কষ্ট লাঘবে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে জানালেন প্রধানমন্ত্রী। বিসিএস কর্মকর্তাদেরকে জনসেবক হয়ে কাজ করার নির্দেশ। গুম খুনের প্রতিটি ঘটনা নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন মত ব্রিটিশ হাই কমিশনারের। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের তাগিদ। দেশের অর্থনীতি কিছুটা চাপে, স্বীকারোক্তি পরিকল্পনা মন্ত্রীর। সেপ্টেম্বরের মধ্যেই ঘুরে দাঁড়াবে বলে আশা। আরও $1,500 কোটি ঋণের প্রতিশ্রুতি বিশ্ব ব্যাংকের। প্রধানমন্ত্রীর আশ্বাসে নেতারা আশ্বস্ত, চা শ্রমিকদের এক পক্ষের কাজে ফেরার ঘোষণা। ধর্মঘট বিক্ষোভ চালিয়ে যাচ্ছে আরেক পক্ষ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। জনসেবক হয়ে কাজ করতে প্রশাসনের নবীন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিসিএস কর্মকর্তাদের 73তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এমন নির্দেশ দেন। প্রধানমন্ত্রী আরও বলেন, বৈশ্বিক সংকটে মানুষের কষ্ট লাঘবে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে, আর উন্নয়ন যেন টেকসই হয় সেদিকে দৃষ্টি দেওয়ার তাগিদও দেন প্রধানমন্ত্রী। সাভারে বিসিএস কর্মকর্তাদের 73তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশিক্ষণে অংশ নেয়া কর্মকর্তাদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সনদ তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। প্রশিক্ষণার্থীর হাতে সনদ। অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, চতুর্থ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে প্রশিক্ষিত এবং উপযুক্ত জনবল সৃষ্টি করতে হবে। যেহেতু বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে, চতুর্থ শিল্প বিপ্লবের কথা আসছে, তখন সম্পূর্ণভাবেই মানে আইসিটি ব্যবহারের উপরেই সব নির্ভরশীল হয়ে যাবে। সে তার জন্য যেমন উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত লোকবল যেমন সৃষ্টি করতে হবে, আবার পাশাপাশি আমাদের উন্নয়নটা যেন এক জায়গায় সীমিত না হয়। প্রধানমন্ত্রী বলেন, কৃষিকে গুরুত্ব দিতে হবে, পাশাপাশি শিল্পের দিকেও যেতে হবে। বিশ্বের বাজার ধরতে পণ্যের বহুমুখীকরণের উপর জোর দেন তিনি। আমাদের রপ্তানি শুধু একটা দুটো জিনিসের উপরে সীমাবদ্ধ থাকলে চলবে না, এটাকে বহুমুখীকরণ করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের অঞ্চল ভিত্তিক কোন কোন পণ্য উৎপাদন ভালো হয়, সেই সব পণ্য প্রক্রিয়াজাত করে বাজারজাত করা, সেই ব্যবস্থাটা কীভাবে নেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখেই আমাদের যে শিল্পাঞ্চলগুলো আমরা গড়ে তুলছি সারা বাংলাদেশব্যাপী, সেখানেই বিনিয়োগ যেন হয় সেই ব্যবস্থা করা, এবং তরুণ সমাজকে যারা যেন স্বপ্রণোদিত হয়ে তারা যেন উদ্যোক্তা হয়, সে উদ্যোক্তা সৃষ্টি সেটা ব্যবস্থা আমরা নিচ্ছি, সেটাও আমরা করব। জনগণের সেবক হতে হবে, জনগণের সেবাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো সবাই সেইভাবেই আপনারা কাজ করে যাবেন। করোনা সারা বিশ্বের অর্থনীতিকে বিপর্যস্ত করেছে, এর উপর ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, সেটা আমাদের সাময়িকভাবে একটা কষ্ট আমাদের হচ্ছে বা দেশের মানুষের কষ্ট হচ্ছে, কিন্তু সেই কষ্ট কতটুকু আমরা লাঘব করতে পারি আমাদের কাছে সেই প্রচেষ্টাটাই থাকবে। দেশকে সামনে এগিয়ে নিতে তরুণ সমাজের ভূমিকার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটাই আমাদের একমাত্র। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের যত অভিযোগ রয়েছে তার সবগুলোর নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার বলে মনে করেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন। সকালে রাজধানীতে এক আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। রবার্ট ডিকসন বলেন, গণমাধ্যম ও সুশীল সমাজের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে সুষ্ঠু তদন্ত দেখতে চায় তার দেশ। তিনি মনে করেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়া জরুরি। ব্রিটিশ হাইকমিশনার বলেন, নির্বাচন কিভাবে হবে তা বাংলাদেশ নির্ধারণ করবে, উন্নয়ন সহযোগী হিসেবে এ বিষয়ে সহযোগিতা করছে যুক্তরাজ্য। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সব দলের অংশগ্রহণে সংলাপের তাগিদ দেন রবার্ট ডিকসন। বলেন, সংলাপের মাধ্যমে অনেক সমস্যার সমাধান সম্ভব। বাংলাদেশের উন্নতি ও অগ্রগতির জন্য গুণগত একটি নির্বাচনের বিকল্প নেই, এটা খুবই গুরুত্বপূর্ণ। আগামী অর্ধ শতকের দিকে লক্ষ্য রাখলে বলতে পারি 2023 সালের নির্বাচন বাংলাদেশের উন্নতি ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশে অর্থনীতি কিছুটা চাপে আছে এমনটা স্বীকার করলেও তবে সেপ্টেম্বরের মধ্যে তা ঘুরে দাঁড়াবে বলে আশা পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের।
বিশ্বব্যাংকের বিদায়ী কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন সকালে তার সাথে সাক্ষাৎ করতে গেলে মন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নতুন করে বাংলাদেশে বিশ্বব্যাংকের $1,500 কোটি ঋণের প্রতিশ্রুতি দেন প্রতিষ্ঠানটির বাংলাদেশ প্রতিনিধি। বিদায় নিতে যাচ্ছেন বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন। নতুন করে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে। বিদায়ের আগে পরিকল্পনা মন্ত্রণালয়ে এসে সৌজন্য সাক্ষাৎ করেন মন্ত্রী এম এ মান্নানের সাথে। সংক্ষিপ্ত সাক্ষাতে বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রমের প্রশংসা করেন বিশ্বব্যাংকের প্রতিনিধি। পরে তিনি জানান বাংলাদেশের নতুন 55টি প্রকল্পে অর্থায়নে প্রতিশ্রুতিবদ্ধ বিশ্বব্যাংক। We have a big program in Bangladesh. বাংলাদেশে আমাদের অনেকগুলো বড় কর্মসূচি চলমান আছে। এখানে $15 বিলিয়ন প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, যার আওতায় 55টি প্রকল্পের কাজ চলবে। এখানে আমরা অংশীদারিত্বের ভিত্তিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি। গত 3 বছরে আমরা $7.9 বিলিয়ন কার্যক্রম পরিচালনা করেছি বাংলাদেশে। ভবিষ্যতে এটি আরও বাড়বে। বাংলাদেশ এমন একটি দেশ যারা বিশ্বব্যাংকের অর্থায়নে অনেক ভালো ভালো প্রকল্প বাস্তবায়ন করেছে। গণমাধ্যমকে পরিকল্পনা মন্ত্রী জানান বিশ্বব্যাংকের সাথে সম্পর্কের টানাপোড়েন থাকলেও বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার প্রতিষ্ঠানটি। আগামীতেও দেশের অর্থনৈতিক কার্যক্রমে তাদের সহায়ক ভূমিকা কামনা করেন এম এ মান্নান। তিনি আরও জানান দেশের রেমিটেন্স প্রবাহ ও রপ্তানি খাতে ইতিবাচক ধারা বইতে শুরু করেছে। দেশের অর্থনীতিতে সহসাই সুবাতাস বইবে বলেও আশা তার। এখন পর্যন্ত আপনাদের যে কথা যে আগামীতে আমরা আমাদের ঋণ গ্রহণ ক্ষমতা বেড়েছে, এই মুহূর্তে আমরা একটু চাপে আছি, তারপর লুকানোর কোনো প্রয়োজন নেই। লুকানোর সরকার প্রধান, আমি কেন লুকাবো? এবং আমার ধারণা, আমার ব্যক্তিগত ধারণা, আমি কোনো পণ্ডিত নই এই বিষয়ে, বাট আমার একটা হাঞ্চ, গাট ফিলিং, কি বলা হয়, মাথার মধ্যে ঘুরপাক খায় কিছু অভিজ্ঞতার আলোকে, যে বোধহয় আমরা শেষ প্রান্তে আছি। যে 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 দশাটা ছিল খারাপ দশাটা, শেষ প্রান্তে আছি। সেপ্টেম্বর মাসটা আমাদের উল্লম্পনের মাস হবে, ব্যাক টু হোম। মাইনুল শোভন, বাংলাভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়েছে। সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল, বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সহ মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় নেওয়া বিভিন্ন সিদ্ধান্তগুলোর বিষয়ে দুপুরের পরে ব্রিফ করবেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। দুর্নীতির জন্য জ্বালানি খাতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে সরকার, এমন অভিযোগ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আওয়ামী লীগ জনগণকে বোকা বানিয়ে দেশ চালাচ্ছে বলেও অভিযোগ তার। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে দুর্নীতি জ্বালানি সংকটের উৎস শীর্ষক এক সেমিনারে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ বর্গীদের সরকারে পরিণত হয়েছে, তারা জনগণের সাথে প্রতারণা করছে। এ সময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এতদিন দেশ চালানোর মধ্যে কিভাবে এত ষড়যন্ত্র দেখছেন, এমন প্রশ্ন তোলেন বিএনপির মহাসচিব। সংকট সমাধানে সংসদ বিলুপ্ত করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দেন। সরকার নির্বাচন নিয়ে বিএনপিকে হুমকি দিচ্ছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। প্রধানমন্ত্রীর আশ্বাসে আস্থা রাখলেও ধর্মঘট প্রত্যাহার নিয়ে আবারও বিশৃঙ্খলা চা শ্রমিক ও নেতাদের মধ্যে। একপক্ষ আগের মজুরি 120 টাকায় কাজে ফেরার ঘোষণা দিলেও কোনো কোনো বাগানে চলছে ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ। দৈনিক মজুরি 300 টাকা করার দাবিতে 13 আগস্ট থেকে লাগাতার আন্দোলন করছে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের চা শ্রমিকরা। সমস্যা সমাধানে দেনদরবার চলে আসছে কয়েকদিন ধরে। সর্বশেষ রবিবার রাতে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসন ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতাদের মধ্যে বৈঠক হয়। সিদ্ধান্ত হয় প্রধানমন্ত্রীর আশ্বাসে আস্থা রেখে বর্তমান মজুরি 120 টাকাতেই কাজে ফেরার। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের মজুরি ছেড়ে দিলাম। আমাদের জেলা প্রশাসনিক মহোদয়ের মাধ্যমে উনি যথারীতি তাদের সাথে আলোচনা করেছেন, কথা বলেছেন। আমাদের তাদের সম্মান রেখে আগামীকাল থেকে আমরা কাজে যাব, কাজে যোগদান করব। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মজুরি কাঠামো ঠিক করবে, অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে আমরা ওনার সাথে দেখা করে আলোচনা করব। বেতন নির্ধারণের বিষয়টি তারা পুরোপুরি আসলে আস্থা রেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, এবং তারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে জুমে কনফারেন্সের মাধ্যমে তারা বলেছেন যে তিনি আমাদের মা, মাননীয় প্রধানমন্ত্রী তাদের বেতন নির্ধারণ করে দেবেন। কিন্তু নেতাদের আশ্বাসে বিশ্বাস নেই শ্রমিকদের। কাজে যোগ দেয়া নিয়ে দোটানায় হবিগঞ্জের শ্রমিকরা,
তারা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে যোগ দেবেন না তারা। যত পর্যন্ত আমাদের 300 টাকা হাজিরি না হয় তত পর্যন্ত আমরা লস্করপুর ভ্যালি পঞ্চায়েত সেক্রেটারিরা আমাদের শ্রমিকরা আমরা কেউ আমরা আর কাজে বাইরাব না। আন্দোলন প্রত্যাহার করে কাজে যোগ দেওয়া নিয়ে অনিশ্চয়তায় সিলেটের চা শ্রমিকরাও, একাংশ কাজে যোগ দিলেও আরেক অংশ চায় সরাসরি প্রধানমন্ত্রীর আশ্বাস। তারা এখন দাবি করছে সরাসরি প্রধানমন্ত্রী আমাদেরকে আশ্বাস দেয় যে ডিসি মহোদয় যে আশ্বাস দিয়েছেন সেই আশ্বাসের জন্য তারা আজকে বিশ্বাস রাখতে পারছে না। পরিবর্তনের যদি এই আন্দোলনে যদি আমরা নাই হই তারা পরিবর্তনের দরকার আন্দোলন করব, প্রধানমন্ত্রী আসলে সিদ্ধান্ত নিবে, আমাদের 120 টাকায় আমরা কাজ চালিয়ে যাব, আর যে কদিন আমরা যে স্টক দিছি ওই টাকা নাকি আমরা দিয়ে দেবো। মজুরি বৃদ্ধি নিয়ে চা বাগানের অচল অবস্থা নিরসন চায় সংশ্লিষ্টরা। বাংলাভিশন নিউজ। করোনা প্রতিরোধে বুস্টার ডোজ দেওয়ার 6 মাস পর অ্যান্টিবডির পরিমাণ অর্ধেকে নেমে এসেছে জানালেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার শরফুদ্দিন আহমেদ। সকালে বিএসএমএমইউতে 223 জনের ওপর গবেষণার কথা তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই তথ্য জানান। তিনি বলেন, এবছরের জানুয়ারি থেকে পর্যন্ত 223 জনের ওপর গবেষণায় 98% শরীরে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে, তবে ধীরে ধীরে অ্যান্টিবডির পরিমাণ হ্রাস পেয়েছে। যেহেতু অ্যান্টিবডির পরিমাণ কমে এসেছে সেহেতু সিনিয়র সিটিজেন সহ বিভিন্ন বয়সীদের চতুর্থ ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আগামী 25 আগস্ট 5 থেকে 11 বছর বয়সী শিশুদের করোনার টিকা দেওয়া শুরু হবে বলেও জানান তিনি। যারা এখনও ভ্যাকসিন নেননি তাদের ব্যাপারে বিএসএমএমইউ সহায়তা করবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। পরে আমাদের যে অ্যান্টিবডির পরিমাণ প্রায় অর্ধেক অর্থাৎ 20,000 যাদের ছিল অ্যাভারেজ তাদের 11,000-এ নেমে এসেছে, এবং তারপরেও বলবো আমরা অত্যন্ত আনন্দিত যে একদমই জিরো হয়ে গেছে এমন কোনো কাউকে পাওয়া যায়নি। এটা এই গবেষণার একটা পজিটিভ দিক যে সবার মধ্যেই অ্যান্টিবডি আছে, কারো একটু বেশি আছে কারো একটু কম আছে। নার্সিং পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও 3 তত্ত্বাবধায়ক সহ 6 জনকে গ্রেফতার করেছে র‍্যাব। ফাঁস হওয়া প্রশ্নপত্রে অনুষ্ঠিত পরীক্ষাটি বাতিল হবে কিনা সে বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত হবে বলে জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী। গত 20 আগস্ট অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 38টি নার্সিং কলেজের প্রথম বর্ষের ফাইনাল বিএসসি ইন নার্সিং পরীক্ষা। পরীক্ষা শুরু হওয়ার আগেই প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পায় পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। হাতে লেখা ফাঁস হওয়া প্রশ্নপত্র জব্দ করা হয় কয়েকজন পরীক্ষার্থীর কাছ থেকে। এরই ধারাবাহিকতায় ঘটনার 2 দিন পর রাজধানীর কয়েকটি জায়গা থেকে গ্রেফতার করা হয় প্রশ্ন ফাঁসে জড়িত 6 জনকে। র‍্যাব জানায় গ্রেফতার হওয়া ফরিদা খাতুন, মনোয়ারা খাতুন ও নার্গিস আক্তার মহাখালীতে সরকারি নার্সিং কলেজে তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত। এছাড়া গ্রেফতারকৃত কহিরুর বেগম ছিলেন আনোয়ার খান মডার্ন নার্সিং কলেজের সাবেক অধ্যক্ষ, বাকি 2 জনও সরকারি নার্সিং কলেজে কর্মরত। মূলত ফরিদা খাতুনের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হয়। তিনি এই প্রিন্টিং এবং প্যাকিং করার সময় তিনি এইখানে যে কোশ্চেনগুলো করা হয়েছে এই কোশ্চেনগুলো তিনি সংগ্রহ করেন। পরবর্তীতে তিনি 17 তারিখের দিকে গ্রেফতারকৃত মনোয়ারা খাতুন এবং নার্গিস পারভিন তাদের সহ তিনি হাতি লিখে এই প্রশ্নগুলো তিনি একসাথে করেন, এবং পরবর্তীতে তাদের কাছ থেকে গ্রেফতারকৃত ইসমাইল সে প্রাথমিকভাবে এই প্রশ্নটি কালেক্ট করেন, এবং এই চক্রের অন্যতম হোতা কোহিনুর বেগম যিনি একটি কলেজের অধ্যক্ষ ছিলেন দীর্ঘদিন তার কাছে পৌঁছে দেন। পরবর্তীতে কোহিনুর বেগম থেকে আরিফুলের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা সরাসরি বিভিন্ন পরীক্ষার্থীদের কাছে অর্থের বিনিময়ে এইটি করার জন্যই তারা মূলত এই প্রশ্নপত্রটি তাদের যে শিক্ষার্থী যারা আছেন তাদের কাছে ফাঁস করে দেন। ফাঁস হওয়া প্রশ্নপত্রে অনুষ্ঠিত পরীক্ষার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই যে পরীক্ষা যেটা হলো একটা কলেজ থেকে কেন্দ্র পেলাম, হাতের লেখা আমরা পেলাম, মেডিকেল এটার দায়িত্ব হলো ডিন স্যার, মেডিকেলের ডিন স্যার তাদেরকে জানানো হলো, এর পরবর্তী কার্যক্রমগুলো আমরা এটা আমাদের গোপনীয় থাকবে, ডিন সাহেবের মাধ্যমে আমরা স্টেপগুলি নেব, এখন রুটটা পেয়েছি। আগামীতে সতর্ক হয়ে প্রশ্নপত্র তৈরি করা হবে বলে জানান
পরীক্ষা নিয়ন্ত্রক বিশ্ববিদ্যালয়ের জিয়া খান, বাংলাভিশন, ঢাকা। বর্ধিত মূল্যের সাথে আনুপাতিক হারে জ্বালানি তেলের বিক্রয় মূল্য ও ট্যাঙ্ক লরির ভাড়া বাড়ানোর দাবিতে খুলনা বিভাগে ভোট 6টা থেকে 12 ঘন্টার প্রতীকী ধর্মঘট পালন করেছে পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক সমিতি। খুলনা জ্বালানি তেল পরিবেশক সমিতির নেতারা জানান, খালিশপুর, পদ্মা, মেঘনা, যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ করা হয় খুলনা বিভাগের 10 জেলা ও বৃহত্তর ফরিদপুরের 4 জেলায়। এই 14 জেলায় প্রতীকী ধর্মঘট পালন হয়েছে। জ্বালানি তেল পরিবেশক সমিতির দাবি, ডিলার্স কমিশন 7.5% হারে বাড়াতে হবে। এছাড়া 40 কিলোমিটারের বাইরে প্রতি কিলোমিটারে ভাড়া 4 টাকা থেকে 6 টাকা করতে হবে বলেও দাবি ট্যাঙ্ক লরি মালিক সমিতির। একই দাবিতে গত 7 আগস্ট 24 ঘন্টার ধর্মঘট কর্মসূচি পালন করে সংগঠন দুটি। জেলা প্রশাসকের মধ্যস্থতায় তাদের সাথে ত্রিপক্ষীয় বৈঠকে দাবি আদায়ের ব্যাপারে আশ্বাস দেওয়ায় তখন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছিল। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বৈশ্বিক সংকটের কারণে মানুষের কষ্ট লাঘবে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে জানালেন প্রধানমন্ত্রী, বিসিএস কর্মকর্তাদেরকে জনসেবক হয়ে কাজ করার নির্দেশ। গুম খুনের প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন মত ব্রিটিশ হাই কমিশনারের। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের তাগিদ। দেশের অর্থনীতি কিছুটা চাপে স্বীকারোক্তি পরিকল্পনা মন্ত্রীর, সেপ্টেম্বরের মধ্যেই ঘুরে দাঁড়াবে বলে আশা, আরও 1,500 কোটি ডলার ঋণের প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের। প্রধানমন্ত্রীর আশ্বাসে নেতারা আশ্বস্ত, চা শ্রমিকদের এক পক্ষের কাজে ফেরার ঘোষণা, ধর্মঘট ও বিক্ষোভ চালিয়ে যাচ্ছে আরেক পক্ষ। দর্শক, এ ছিল এখনকার মতো পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।